সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আর হ্যাঁ, আমরা কথা বলছিলাম মারাকাস নিয়ে এবং বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলছিলাম। তবে এখন এই সেগমেন্টটা আমাদের লাস্ট সেগমেন্ট। আপনারা যারা এই মাত্র টিভি স্ক্রিনের সামনে আসছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে মারাকাস সম্বন্ধে সব প্রশ্ন করবেন। এক, দ্বিতীয় কথা হলো আপনারা যদি কেউ মারাকাশে যেতে চান তাহলে আমাদের দুজন অতিথি আছেন, তারা আপনাদেরকে অ্যাডভাইস করবেন ওখানে কী কী আপনাদের জন্য প্রয়োজন এবং কী কী করতে হবে আপনাদেরকে। আর আমরা আপনারা যারা দর্শক শ্রোতা আছেন আপনাদেরকে আমি বলছি এই অনারের মাধ্যমে, আপনারা যখন ছুটি পাবেন তখন মারাকাশ আমি শুধু বলছি না, ওয়ার্ল্ডের যে দেশ আপনার পছন্দ মনে হয় সেই দেশে যাবেন। যদি আপনার মনে করেন বাচ্চাদেরকে নিয়ে উমরাতে যাবেন তাহলেও ঠিক আছে, কারণ আজকাল উমরাতেও অনেক অ্যারেঞ্জমেন্ট আছে যেটা বাচ্চারাও ইসলামের সাথে সাথে দিনের সাথে সাথে আনন্দও পাবে, যেটা জায়েজভাবে আছে, যেমন হর্স রাইডিং আছে, ক্যামেল রাইডিং আছে, এগুলো জেদ্দাতে হয়। তো আপনারা যদি মক্কা মদিনা যান সাথে জেদ্দা অথবা তায়েফ যেতে পারেন। তো আমাদের প্রশ্ন, আমাদের রিকোয়েস্টটা হলো আপনাদের পরিবার নিয়ে বাইরে যাবেন, বেড়াতে যাবেন। আমরা শুধু বাংলাদেশে যাই, বাংলাদেশ কোনো হলিডে হয় না। বাংলাদেশে যাওয়ার পর ইংল্যান্ডে যতটুকু বিজি থাকেন তার চেয়ে ডাবল বিজি হইতে হয়। স্পেশালি আমি যখন বাংলাদেশে যাই আমার দিন রাত সবসময় কাজ করতে হয়, তো আমি হলিডে তো কোথায় দেখি না। তো এই জন্য এই বাংলাদেশ হলিডের জায়গা না, সেটা আমাদের মাতৃভূমি। শিকড়ের টানে যাবো, সেখানে আমাদের অনেক দায় দায়িত্ব আছে। যেমন হেলাল ভাই আছেন, উনিও গেলে বিজি থাকেন, আপনারাও অনেক আছেন গেলে বিজি হবেন, কারণ আমরা ওখানে আমাদের পিতৃস্থল, আমাদের পিতামহ মাতামহ সবার জন্মস্থান, আমাদের অনেকের জন্মস্থান। তো সেই জন্য বাংলাদেশে গেলে আমাদের কাজ থাকবে, তাতে কোনো সন্দেহ নাই, আমাদের অবসর হবে না। আমাদের উচিত বর্ষের মধ্যে অন্তত পক্ষে এক সপ্তাহ দুই সপ্তাহ অবসর নেওয়া, ছুটি নেওয়া, কারণ এই জন্য ইংলিশ কোম্পানিগুলো ছুটি বাধ্যতামূলক। কারণ আপনি যখন হলিডেতে যাবেন তখন আসার পর আপনি রিফ্রেশ হয়ে বুস্ট হবে, আপনি আরও ভালো কাজ করবেন। আমরা যারা রেস্টুরেন্ট চালাই, ট্রাভেল এজেন্ট চালাই, আমরা মনে করি বোধহয় এই একটা সপ্তাহ আমার ব্যবসার লস হয়ে যাবে, কিন্তু ও যখন কন্টিনিউ কাজ করতেছে আপনার তার কোনো মোটিভেশন থাকবে না, সে এইরকম রোবটের মতো কাজ করবে। হলিডেতে যখন যাবে আসার পর তার মোটিভেট হবে, তারপর সে আনন্দ নিয়ে কাজ করবে, যেটা আমরা বুঝতে পারলাম মুরাদ ভাইয়ের কাছ থেকে। আমি আবারও যাচ্ছি মুরাদ ভাইয়ের কাছে। মুরাদ ভাই, আপনারা যে তিনটা ফ্যামিলি চারটা ফ্যামিলি একসাথে গেলেন, এই যে একত্রিত হয়ে যায় যাওয়ার একটা কী সুফল পেলেন একটু বলুন। ধন্যবাদ। আসলে কেমনি আপনি যাচ্ছেন, কাদের সাথে যাচ্ছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার মনের মতো মানুষ হতে হবে হলিডেতে, মনের মতো ক্লোজ অথবা দেখা যাবে যে ওই জায়গায় গেলে বিভিন্ন ধরনের এক একজনের এক একটা চয়েস, আমি এইটা করব, আমি সেটা করব, মানে এক এক ধরনের এক একই। বাট আলহামদুলিল্লাহ আমরা যে চারটা ফ্যামিলি গেছিলাম, আমাদেরকে গাইড দিচ্ছেন আমাদের এই হুজুর হেলাল সাহেব। হ্যাঁ, আমরা এখানে হুজুর ডাকতাম ওনার, উনি আরবিতে কথা বলা জানে, ওই সময় টুপি লাগাইছিল নাকি, সে আরবিতে গ্রুপের সাথে গেলে। আর ফ্যামিলি গেলে তো আর ইউনো ইওর সিচুয়েশন। তো প্রথম কথা হলো একটা পিক আপ করতে হবে মানুষকে, কোন ধরনের মানুষ গেলে আপনি এনজয় করবেন। সেকেন্ডলি, আপনি যে দেশে যান সেখানকার স্পট সম্বন্ধে আপনার জানা থাকতে হবে, এবং সমস্ত ফ্যামিলিগুলো মিলে একটা ডিসিশন করতে হবে, একটা আইটিনারি তৈরি করতে হবে যে আমরা ওইগুলো করব, এগুলাই তো। হ্যাঁ, এটাই। আর আমাদের এখানে আমাদের ফ্যামিলির একটা ফ্রেন্ড হয়ে গেছে, আমাদের দীর্ঘদিন থেকে আমাদের ফ্যামিলির বিভিন্ন লোকজন যায়, বন্ধু বান্ধব যায়, ওই মরক্কোতে থাকে সে। হ্যাঁ, সে আমাদেরকে গাইড দেয়, এখান থেকে কেউ গেলে সে গাড়ি টাড়ে নিয়ে রেডি কোন কোন জায়গায় যাবে। হ্যাঁ, না 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 না, ওই দেশের লোক এহসান, তার নাম এহসান, খুবই ভালো, সে ইংলিশে কথা বলতে পারে, ফ্যান্টাস্টিক সার্ভিস। তার সাথে আপনার লন্ডনের অনেক মানুষের কমিউনিকেশন, সে দেখেন গাড়ি নিয়ে আসতেছে, এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে, এইটা করবে, সেটা করবে, তার সাথে একটু দাম দর করতে হয়। হ্যাঁ, এটা কালচার, তাদের বার্গেনিং করতে। হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক সার্ভিস, বিলিভ মি অর নট। আমি দেখলাম যে লন্ডন থেকে একজন ভদ্র মহিলা, হ্যাঁ, তার উপরে ভরসা রাখতে পারবে, ভদ্র মহিলা ফোন দিছে যে ওরা আসতেছে, তুমি ফিরে তাকে কেমনে কি, আমাদেরকে বললো, আমাদের সাথে কথা, ওই লিস্টাম থেকে গেছে, ব্যাকটন থেকেও গেছে, দেখলাম ইস ডুইং ফ্যান্টাস্টিক সার্ভিস। হ্যাঁ,
এবং আমার কাছে মানে ইটস ভেরি নাইস হলিডে এবং আমি এবং আমি যারা আছেন আপনারা এনি সেক্টরের লোকজন এনি সেক্টরে যারা কাজ করেন যাদের সামর্থ্য অনুযায়ী ঠিক আছে আমরা বাংলাদেশে ভাইয়া যেটা বলছে বাংলাদেশে যাব অবশ্যই বাংলাদেশে আসলে আমাদের হলিডের প্লেস না এখানে যাওয়ার সাথে সাথেই ওই যে বাড়ি থেকেই বাইরে যাওয়া যায় না ঠিক আছে এই যে শুরু হয় আমাদের ঝামেলা তো প্রতি বছরই যাদের সামর্থ্য অনুযায়ী অন্তত একটা সপ্তাহের জন্য পাশের দেশ সস্তায় হ্যাঁ আপনি যদি আপনার সাথে একটু ইনভলভ হই আমরা তো বেশি পয়সা লাগবে না স্কটল্যান্ডে তো হলিডে হবে আমাদের এই ইংল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড দেখার মতো একটা দৃশ্য এই যে পাহাড় পর্বত এগুলো ওয়েদারটা চেঞ্জ করার জন্য একটু গরমে গেলে আমাদের মনটা একটু আনন্দ হয় এটার জন্য একটু বাইরে যাওয়া উচিত এবং আমরা যে চারটা ফ্যামিলি গিয়েছিলাম আমাদের কিন্তু ভালো অ্যাডভাইজার সাথে ছিলেন আমাদের যে মিসেসরা ছিলেন আমাদের চেয়ে আরো এক্সপার্ট ছিলেন তাই না এবং তারা কোথায় যাবেন কি করবেন এক্স্যাক্টলি আমাদের কাউন্সিলর কাউন্সিলর হেনা উনি হচ্ছেন হেনা আপু রিয়া হচ্ছে এবং উনার যে হাজবেন্ড মিলাদ ভাই আমি উনাকে আমার বন্ধু মুরাদ উনার যে মিসেস আমাদের ভাবি বোন যাই বলি না কেন আসলে আমাদেরকে ইন্সপায়ার উনারাই করেছে এবং আমার একটা ছোট বোন ছিল আমার মিসেস ছিল সবাই মিলে তারা এক মনের ছিলাম আমরা সবাই মিলে যা বলেছি সবাই কিন্তু রাজি হয়ে গেছি এখন খাবো এখন শুনলাম তো আপনারা ইমাম বানাইছে আপনাকে তো ইমামের কথা না শুনলে তো নামাজ হয় না শুনতে হবে তো আমাদের আমাদের যারা গৃহিণী ছিলেন তারাই আমাদেরকে উৎসাহ দিয়েছিল এবং তাদেরকে তাদের জন্য আমাদের সার্থক হয়েছে আপনি এরকম কথা বলছেন এখন কিন্তু খোলার চলে আসছে লাইনে দেখি কোন দেখি কে আছেন লাইনে হ্যালো কলার আসসালামু আলাইকুম একটু স্টুডিওতে কথা বলতে পারবো নাকি ওয়ালাইকুম সালাম জি আপনি লাইভে আছেন সরাসরি স্টুডিওর মধ্যে কথা বলছেন বলুন জি বলুন আপনি তো কথা বলুন কি প্রশ্ন প্রশ্ন কিছু না খুব সুন্দর লাগছে আমাদের এলাকার মুরাদ ভাইকে দেখে খুব ভালো লাগলো আর কি আর এই যে প্রোগ্রামটা করতেছেন খুব ভালো লাগতেছে আপনাকে ধন্যবাদ আপনি আমাদেরকে ফোন করার জন্য মুরাদ ভাই আমাদের লাগা বাড়ির মানুষ বুঝছেন নি আপনি আমাদেরকে খুব ভালো কোন প্রশ্ন করবেন আপনি যে অনুষ্ঠান দেখছেন আপনার কেমন লাগলো অনুষ্ঠানটা খুব ভালো খুব আপনি কি এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়েছেন জি 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 এই যে হলিডে ব্যাপারটা না মরক জানা তার কি জানা যেতে জান না কেন হলিডে করাটা আমাদের জন্য আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যাব কারণ আমাদের ছেলেমেয়েদের সাথে বন্ডিং এর অনেক লুজ আছে আমাদের যে একটা ব্রিজিং করতে হবে আমাদের ছেলেমেয়েদের সাথে হলিডে এর মধ্যে তো মনও ফ্রেশ হয় আপনি কাজ করতে করতে দর্শক আমাকে যেতে হচ্ছে একটা আবার যেতে হচ্ছে হেলাল ভাইকে হেলাল ভাই আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে আর ওই যে ফয়েজ ভাই বলছিলেন একটা প্রশ্ন আজকের সিস্টেম হচ্ছে ই টিকেট সিস্টেম এবং বিভিন্ন আরবিডি আরবিডি বলতে বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে বিশেষ করে বিমান এমিরাত বা টার্কিশ এয়ারলাইন্স প্রতি এয়ারলাইন্স আপনি যখন ফোন করবেন সাথে সাথে যদি বুক করে আপনি পেমেন্ট করেন তাহলে চেঞ্জ হবে না আর ফোন করে যদি আপনি একদিন পরে যান ইভেন 5 মিনিট পরে গেলেও আপনার গ্যারান্টি নেই যখন আবার এক্সিট হয়ে যাবে নতুন করে সার্চ করলে এই ফেয়ারটা পাওয়া যাবে এটা কোনো গ্যারান্টি নেই সবাই একটু বলতেছি আমি
যদি আপনারা টিকিট ইনকোয়ারি করে আপনি নাম দিবেন, বুকিং করবেন, আপনি পয়সা পেমেন্ট করবেন ডিপোজিট, তখনই আপনার প্রাইস আর চেঞ্জ হবে না। তখন যদি কোনো ট্রাভেল এজেন্ট আপনার প্রাইস চেঞ্জ করে তাহলে এটা অন্যায়, আপনি বিচারপাতি হতে পারবেন, এয়ারটলের কাছে যেতে পারবেন। আপনার একটা সংস্থা রয়েছে যারা টিকিট কাটেন, তারা কিন্তু আপনার প্রত্যেক টিকিটের সাথে 250 একটা ইন্স্যুরেন্সের মতো এয়ারটেল ফি দেন। তাহলে আপনার সাথে যদি কেউ কোনো বাদ বিহেভ করে, অন্যায় করে, তাদের কাছে আপনি বিচারপতি হতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ হেলাল ভাই, ফয়েজ ভাই। যদিও আমাদের টপিক ছিল না, হেলাল ভাইয়ের রিকোয়েস্টে আপনার প্রশ্নের উত্তরটা আমরা দিলাম, আপনি নিশ্চয় সন্তুষ্ট হয়েছেন। হেলাল ভাইয়ের সাথে আমি যুক্ত করি একটু কথা। আমরা যখন এই কল করি, ওই সময় যেন আমরা পাসপোর্ট নিয়ে, নাম নিয়ে রেডি হয়ে কল করি, এরকম যেন না হয় যে আমরা এখন কল করলাম আর দুই দিন পরে চলে আসবো। এনিওয়ে, আপনারা অন্য একদিন আমরা এই সমস্ত কথা নিয়ে কথা বলবো, আজকে আমাদের টপিক অন্যটা। ধন্যবাদ ফয়েজ ভাই, ধন্যবাদ মুরাদ ভাই, ধন্যবাদ হেলাল ভাই, আজকে আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা দর্শক, আমরা টপিক ছিল মারাকা স্ট্রিপ। আপনারা নিশ্চয় দুইজন ভাই ফোন করে বলছিলেন যে ভালো লাগছে, আমি বিশ্বাস করি আরও অনেকের ভালো লেগেছে। এবং আমরা তখনই সার্থক মনে করব যখনই আপনারা ভ্রমণ করবেন, যে দেশ আপনার পছন্দ সেই দেশে যান, আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু ভ্রমণ করবেন। ভ্রমণ করা সুন্নতের মধ্যে আছে এবং এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে, কোনো নাজায়েজ না। আপনারা যেতে পারেন, ভ্রমণ করলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর তবে ভ্রমণ করবেন যে আপনার ইচ্ছা যে দেশে যান, তবে জেনে যাবেন কোন দেশে যাবেন, এগুলা আগে সার্চ করে, আজকাল ইন্টারনেটের মাধ্যমে গুগলে সব কিছু উত্তর দিবে। আপনি জানবেন ওই দেশ সম্বন্ধে, ওই দেশের কারেন্সি সম্বন্ধে জেনে যাবেন, ওই দেশের সিকিউরিটি সম্বন্ধে জানবেন, তারপর আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারে জানবেন, মসজিদের বিষয়ে জানবেন, মসজিদ আছে কি, যারা মুসলমান যাবেন আপনারা দেখবেন কোথায় মসজিদ আছে কি না, তো এই সমস্ত জিনিস দেখে আপনারা যাবেন। এই অনুরোধ রেখে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দুই সপ্তাহ পর আরও দুজন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফিজ।